হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছো। তোমাদের প্রতি বুক ভরা ভালোবাসা জানিয়ে আজ আমি আলোচনা করব কীভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায় সেই সম্পর্কে। আমরা যখন পড়তে বসি তখন আমাদের মানসিক শক্তি খুব হাই থাকে। মনে মনে ভাবি প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা বা তার বেশি পড়াশুনো করব। এই ভেবে পড়তে বসে 10 থেকে 20 মিনিটের মধ্যেই আমাদের মানসিক শক্তি 100% থেকে 10% নেমে যায়। তখন আমরা ভাবি আজ থাক, খুব ঘুম পাচ্ছে, বরং ফ্রি ফায়ার গেমটা একটু খেলে নিই, বা ফেসবুক ডিপিতে কত লাইক করেছে একটু দেখে নিই, আরও কত কি। তোমাদের কাহিনী যদি এটা হয়ে থাকে তাহলে মন দিয়ে শোনো। যখন আমরা পড়তে বসব তখন আমাদের প্রথম কাজ হলো মোবাইল ফোনটা বা ল্যাপটপটা চোখের সামনে থেকে দূরে সরিয়ে রাখা, যদি সম্ভব হয় তাহলে অবশ্যই বন্ধ করে রাখা। তারপর পড়া শুরু করো। 20 থেকে 30 মিনিট পড়ার পর 10 মিনিট ব্রেক নিয়ে নাও। এভাবে প্রথম দিনে 2 থেকে 3 ঘন্টা পড়ো। তবে মনে রাখতে হবে আমাদের চিন্তা হবে বড় কিন্তু শুরু হবে ছোট থেকে। প্রতিদিন এভাবে চললে পড়তে বসার একটা অভ্যাস তোমার মধ্যে অবশ্যই গড়ে উঠবে। অনেকে বুঝতে পারে না কখন পড়তে বসব। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা সকলেই একে অন্যের থেকে আলাদা, তাই তুমি জানো কখন তোমার পড়া মনে থাকে। কেউ সকালে, কেউ সন্ধ্যায়, আবার কেউ গভীর রাত্রে বই পড়তে ভালোবাসে, অর্থাৎ এটা সম্পূর্ণ নিজের ব্যাপার। যখনই পড়তে বসো না কেন, খেয়াল রাখতে হবে তোমাকে দিনে অবশ্যই 6 ঘন্টা ঘুমোতে হবে। বিছানায় বসে কখনোই পড়াশুনো করা উচিত নয়, কারণ বিছানায় বসে একটু পড়তে না পড়তেই আমাদের শুয়ে পড়তে ইচ্ছা করে, ফলে ক্রমশ চোখে ঘুম চলে আসে। তাই টেবিল চেয়ারে পড়তে বসা উচিত। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে পড়তে বসার আগে পড়াশোনার যাবতীয় উপকরণ টেবিলে নিয়ে বসতে হবে। বারবার যেন টেবিল ছেড়ে উঠতে না হয়, মনে করে টেবিলে জলের বোতলটাও নিয়ে বসতে হবে, কারণ বারবার পড়া ছেড়ে উঠলে মনোযোগ হারিয়ে যায়। তার জন্য পড়ার ঘরে পর্যাপ্ত আলো এবং বাতাস আসা প্রয়োজন। একটা কথা মনে রাখতে হবে, আজকের কাজটা আজই করতে হবে, কাল করব বলে ফেলে রাখলে চলবে না। তোমরা তোমাদের স্টাডিকে গেমে কনভার্ট করতে পারো। শুনে হয়তো একটু অন্যরকম মনে হচ্ছে, এক্ষেত্রে তোমার বিষয়সূচিকে গেমের মতো করে 1, 2, 3 লেভেলে ভাগ করে নাও। যেমন ধরো, তুমি মনে করলে আজ 2টি চ্যাপ্টার সম্পূর্ণ করবে, এটা হলো তোমার গেমের প্রথম লেভেল। আগামীকাল আরও 2টি চ্যাপ্টার শেষ করবে, এটা হলো দ্বিতীয় লেভেল। এইভাবে তুমি সহজেই তোমার সিলেবাস শেষ করতে পারবে। কিন্তু এখন তোমার মনে হতে পারে এতে ইন্টারেস্ট কী আছে, তাহলে একবার ভেবে দেখো। আমরা যখন কোনো নতুন গেম ডাউনলোড করি তখন তার সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা থাকে না, তাই প্রথম অবস্থায় তেমন ইন্টারেস্টও লাগে না। কিন্তু গেমটা যখন ধীরে ধীরে খেলতে আরম্ভ করি তখন আমাদের এই গেমটার উপর একটা ইন্টারেস্ট বাড়তে থাকে এবং গেমটা আমাদের খেলতেও ভালো লাগে। তাই পড়ার এই কৌশলটা প্রথম ভালো না লাগলেও যখন দেখবে সিলেবাস শেষ হয়ে গেছে তখন অবশ্যই ভালো লাগবে, দেখবে মনটাও খুশিতে ভরে উঠবে।